السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মুখস্থ করব আমাদের হাদিসের এই দার্সের 8 নম্বর হাদিস। তাহলে চলো হাদিসটি মুখস্থ করা শুরু করি। قال النبي صلى الله عليه وسلم ان من خياركم احاسنكم اخلاقا। صحيح مسلم। হাদিসের অর্থ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যার চরিত্র সুন্দর। সহি মুসলিম। যে ব্যক্তির চরিত্র সুন্দর, যে মানুষের সাথে সুন্দর করে কথা বলে, যে অন্যায় কাজ করে না, যে পাপ কাজকে ঘৃণা করে, আল্লাহ তাআলাকে মান্য করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরে, এর বিপরীতে যত মন্দ কাজ আছে এগুলো পরিত্যাগ করে, তার চরিত্র হচ্ছে সুন্দর। আর যার চরিত্র সুন্দর সে সর্বোত্তম ব্যক্তি। এই জন্য আমরা আমাদের চরিত্রকে সুন্দর করব ইনশাআল্লাহ। হাদিসটিকে খুব সহজে মুখস্থ করার জন্য আমাদেরকে বারবার অধ্যয়ন করতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। এক্ষেত্রে তোমরা আমি যেভাবে হাদিসটি পড়ি আমার উচ্চারণগুলো অনুসরণ করবে। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন খিয়ারিকুম আহাসিনাকুম আখলাকা। সহি মুসলিম। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন খিয়ারিকুম আহাসিনাকুম আখলাকা। সহি মুসলিম। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ان من خياركم احاسنكم اخلاقا। صحيح مسلم। হাদিসের অর্থ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যার চরিত্র সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যার চরিত্র সুন্দর। صحيح مسلم। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যার চরিত্র সুন্দর। সহি মুসলিম। এইভাবে বারবার অধ্যয়ন করে আমরা হাদিসটিকে অর্থসহ মুখস্থ করবো ইনশাআল্লাহ।